গাইস আপনারা দেখছেন ডিপিজি এন্টারপ্রাইজ, আর আমি নানা রকম রুবিক্স কিউবের ভিডিও নিয়ে আসি। তো তেমন একটা ভিডিও আছে নিয়ে আসছি। আমরা করব হচ্ছে কীভাবে পতাকা তৈরি করতে হয় ঘেটে। ওকে, তো চলুন আমরা এটা ঘেটে ফেলি। আমরা পতাকা তৈরি করব হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ। ওকে, তো চলুন আমরা ঘেটে ফেলেছি। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের মাঝখানে কী থাকে বলুন? নীল। তো নীলটা মাঝখানে অশোক চক্রটা নীলটা আছে। চলুন, এবারে দুপাশে সাদা। চলুন, আমাদের সাদা আছে এইখানে, এটাকে এক পাক ঘোরাও, তারপরে এটাকে উপর দিকে তুলে দিয়ে নিচের দিকে রাখো। এই দিকে একটা সাদা চলে এলো, তেমনভাবে খুঁজে নিয়ে করতে হবে। তো দেখো আমরা সাদা খুঁজে পেয়ে গেছি। তো এবারে উপরে অরেঞ্জ, নিচে সবুজ। তো নিচে সবুজ আমরা প্লাস বানাই, ওই মাঝখানে এখানে সবুজ, দেখি অরেঞ্জ। দেখুন আমরা অরেঞ্জ পেয়ে গেছি ফার্স্টেই। তো চলুন এটাকে ঘুরিয়ে, এটা এই দিক দিয়ে যদি আপনি দেখেন তাহলে রাইট সাইডে ঘোরাবেন, রাইট সাইড দিয়ে ঘোরালে এই রাইট সাইডে ঘোরাবেন। দেখুন চলে এলো। আর যদি লেফট সাইডে চান তখন করতে হবে, তখন লেফট সাইড দিয়ে ঘোরাতে থাকুন। নেই, ওকে, কোনো প্রবলেম হচ্ছে না। তো চলুন আমরা সবুজটা দিয়ে দেখি একটু। তো তোমরা নিশ্চয়ই ভাবো যে আমি পুরোটা কেন দেখাই না, কারণ সময়টা অনেকটা চলে যায় আজকাল, সেই জন্য আমি দেখাই না। তো চলুন দেখুন এখানটায় আর এখানে। তো এইখানে আমরা আসবে অরেঞ্জ, আর এখানে সবুজ। তো এইটাকে সারাটাকে একবার ঘুরিয়ে দিয়ে দেখা যাক আমরা। এই দেখুন আমাদের সবুজ চলে এলো, আর এদিকে আমাদের আসবে হচ্ছে অরেঞ্জ। ওকে, তো অরেঞ্জ 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 নেই। তো দেখা যাক অরেঞ্জ কোথায় আছে। অরেঞ্জ আছে এইখানে, তাই তো? এটা আমাদের এইখানে আনতে হবে। ওকে, তো এটাকে আমরা এই পাশে এক পাক ঘুরে দিলাম, এটাকে নিচের দিক দিয়ে নামালাম, তারপরে এটাকে এই দিয়ে। দেখুন তো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ তৈরি। দারুণ লাগছে না? খুব ভালো লাগছে। তো তো এই ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, আর নানারকম কী বানানো যা চাই সেই সম্বন্ধে আমাকে জানাবেন কমেন্টে। তো দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলটা ভালো লাগলে একটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। তো চলুন, টাটা, বাই বাই।